এই প্রকৃতি আমার ভালোবাসা, এই প্রকৃতি আমার বাঁচার আশা, এই প্রকৃতি আমার মা। ঠিক যেভাবে একজন মা তার শিশুকে আগলে রাখে, ঠিক প্রকৃতিটাও আমাকে সেভাবে আগলে রাখে। সে রূপলি গাছালি, সে খুব সুন্দর কাঠগুল আছে, মনটাকে যেন মাতিয়ে দিই। প্রকৃতি যেন নিজের ছন্দে মেতে থাকে, ঠিক সে ছন্দে যেন আমার মনটাও মেতে চলে। ছোট ছোট ঘাসের মধ্যে সেই জলবিন্দুর কণা যেভাবে যেন মনকে একটা দোলা দিয়ে যায়, যেন কিছু ঝাপসা কাহিনী লিখে যায়। যখন অনুভব করি তোমায়, মনটা যেন আনন্দে মাতোয়ারা হয়ে যায়। বস্তুত প্রকৃতি তুমি, যে প্রকৃতি সবার জন্য লিখে যায় অসমাপ্ত স্মৃতির কত কথা। গোমরা মুখ করে রাখি যখন দেখি তোমার নিস্তব্ধতা। স্তব্ধ তুমি নও, কিন্তু প্রকৃতির মধ্যে তুমি যে সবার আশা, তুমি সবার অন্তরঙ্গের সঙ্গী। মেঘলা দিনের বৃষ্টির বেলায় তোমাকে নিয়ে সবাই ভাবে, তোমাকে নিয়ে সবাই লিখে, তোমাকে নিয়ে সবাই মেতে ওঠে। যেভাবে ভিজে মাটির সুগন্ধ, ঠিক সেভাবে কাঠগুলাচি সেই রূপলি ছন্দ তোমাকে যেন আরেকটু অনন্যা করে তুলে, তোমার রূপে আরেকটু অলঙ্কার যোগ করে। ঠিক তেমনি যেভাবে নতুন একজন রমণী তার নথকে আগলে রাখে, ঠিক প্রকৃতির মাঝে তুমিও সেভাবে গাছপালাকে অলঙ্কার রূপে আগলে রাখে। সেই দিনটা খুবই কাছে যখন এই প্রকৃতি আমাকে বাঁচিয়ে রাখবে। হাজারো ব্যস্ততার ভিড়ে যখন মানুষ বৃক্ষরোপণের কথা ভুলে যাবে, ঠিক তখনই অক্সিজেনের টান টান আবহাওয়ায় তোমাকে সবাই মনে করবে, তোমাকে নিয়ে ভাববে, তোমাকে নিয়ে লিখবে, তোমাকে নিয়ে চর্চাটাও করবে, কিন্তু তুমি থাকবে না। ঠিক তখনই বুঝবে এ প্রকৃতির কোলে তোমার গুরুত্ব কতটা অপরিসীম, তোমার গুরুত্বটা কত প্রয়োজনীয়। ঠিক তখন বুঝবে যে প্রকৃতির মাঝেও আমাদের অস্তিত্ব বর্তমান, শুধু ব্যস্ততার জীবনেই শেষ নয়, প্রকৃতিকে আগলে রাখাও ব্যস্ততার আরেকটি নম্বর। শহরের দম বন্ধ কর বাতাসে, যেন আমরা তোমাকে ভুলে ফেলেছি। শহরের ক্ষতিকারক আবহাওয়ায় যেন তোমাকে অনুভব করাটাই ভুলে গেছি। গাছপালা তুমি, কিন্তু ছোট ছোট টবে তোমাকে আগলে রেখেছি। ছোট ছোট দিনে তোমাকে ভুলে চলেছি, দিনে দিনে তোমাকে ভুলেই চলেছি। ঠিক সেভাবে ঠিক সেই দিন তোমাকে আমরা অনুভব করব, তোমাকে নিয়ে লিখব, তোমাকে নিয়ে চর্চা করব, আর একদিন তোমাকে নিয়ে আমরাও চলব। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যা যারা স্বপ্ন ডায়েরির এই বিশেষ প্রতিবেদন পরিবেশ দিবস উপলক্ষে তোমাদের অনুভব করার জন্যে অসংখ্য ধন্যবাদ। যদি স্বপ্ন ডায়েরির এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, 20% থেকে 30% তোমরা এরকম আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই ভিডিওটা দেখো, তাই আমার অনুরোধ রইবে তোমরা ভিডিওটা দেখার সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, তাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো স্বপ্নের ডায়েরি।